আজকে রেসিপি ভেড়ার মাংসের ঝোল। এখানে আমি 1 কেজি মতো ভেড়ার মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে বেছে এবং জল ঝরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 2 ঢাকনা ভিনিগার নিচ্ছি। আপনারা এর পরিবর্তে দই ব্যবহার করতে পারেন, টক দই। দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ দিচ্ছি। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও 2 চামচ। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও 2 চামচ। তবে আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন, কারণ বাটা মশলা খাওয়াই শরীরের পক্ষে ভালো। এখন দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। দিচ্ছি নুন আন্দাজ মতো, যে যেরকম খেতে পছন্দ করে। এখন দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি থেতো করা রসুনের কোয়া। এখন এই পুরো ব্যাপারটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কাজটা করতে করতে আমি গুরুত্বপূর্ণ একটা টিপ বলবো, সেটা অবশ্যই ভেড়ার মাংসের জন্য। ভেড়ার মাংস খেতে হলে বুড়ো ভেড়ার মাংস কিনে নেওয়াই ভালো। কচি ভেড়ার থেকে বুড়োর ভেড়ায় স্বাদ বেশি হয়। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, ভেড়ার মাংস যাদের কোলেস্টেরল বেশি আছে তাদেরকে একটু কম খেতে হবে, কারণ এটা হার্টের পক্ষে খুব খারাপ। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, রয়েছে 57% জল। এতে প্রোটিন রয়েছে 25.6 গ্রাম। তবে খুশির কথা, সুগার লেভেল কিন্তু 0, এমনকি কার্বোহাইড্রেটও 0। তবে ওই ফ্যাট রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ভিটামিন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তবে খুশির কথা হচ্ছে যে ভেড়ার মাংসে জিঙ্ক এবং আয়রনের উপস্থিতি রয়েছে। পেঁপে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পেঁপে ব্যবহার করলে মাংস সবসময় সফট হয় খেতে। আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। ফোড়নে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন এতে দিয়ে দিচ্ছি সেই 1/2 ঘন্টা আগে মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো। এখন এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে দিয়েছে, কষানো প্রায় হয়ে গেছে। এখন ভাজা আলু পেঁপেটাও মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা সবসময় কষানোর একদম শেষ দিকে দিলে খাবার তিতকুটি হয় না। প্রায় হয়ে এসেছে, আমি এবার কড়াইটাকে নামিয়ে নেব। একটু গরম জল করে নিয়েছি ঝোলের জন্য। এই প্রেশার কুকারটার মধ্যে রয়েছে গরম জল। এই জলের মধ্যে আমি এবারে মাংসগুলো আস্তে আস্তে করে ঢেলে দেব। মাংসের টুকরোগুলো আমি নিচে দিচ্ছি এবং উপরে সাজিয়ে দিচ্ছি আলু পেঁপে, যাতে ঠিকঠাক সেদ্ধ হয়, অতিরিক্ত নরম না হয়। ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। 10-12 বা 15-20টাও লাগতে পারে সিটি, যতক্ষণ না নরম হবে। তারপরে আপনা থেকে ঠান্ডা হলে প্রেশার কুকার খুলে ফেলতে হবে। একটু দেখি তো নরম হলো কিনা। হ্যাঁ, দারুণ হয়েছে। আবার একটু ওভেনটাকে জ্বালিয়ে দিচ্ছি, কারণ একটা বিশেষ কাজ এখনো বাকি রয়ে গেছে। আবার ফুটে উঠেছে একটু। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এতে রয়েছে তেজপাতা, ভাজা এবং দারচিনি, এলাচ ও লবঙ্গ। দিলাম একটু ঘি। এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে পরিবেশনের জন্য ভেড়ার ঝোল, একেবারে রেডি।